বন্ধুরা, প্রথম প্রশ্ন রয়েছে যে মঙ্গল পাণ্ডে যুক্ত ছিলেন, এই যে চারটে অপশন দেওয়া আছে, ফার্স্ট হচ্ছে কৈবর্ত বিপ্লব, দ্বিতীয় হচ্ছে সিপাহি বিদ্রোহ, তিন হচ্ছে অসহযোগ আন্দোলন, তারপর চার যেটা ডি অপশন আছে কারো অথবা করো অথবা মরো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু এই তিনটের মধ্যে অপশন বি সিপাহি বিদ্রোহের সাথে মঙ্গল পাণ্ডে যুক্ত ছিলেন। আমরা জানি যে সিপাহি বিদ্রোহে তিনি প্রথম শহীদ হয়েছিলেন। তারপর দ্বিতীয় নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে? এটা এখনও পর্যন্ত উর্জিত প্যাটেল রয়েছেন। তারপর তৃতীয় প্রশ্ন, তিন নম্বর প্রশ্নে বলেছে যে নিচের মধ্যে কোনটি স্বাধীনতার পূর্বে ভারতের রাজধানী ছিল? স্বাধীনতার পূর্বে ভারতের রাজধানী ছিল কলকাতা, যেটি 1911 সালে স্থানান্তরিত হয়ে যায়, তার আগে পর্যন্ত ভারতের রাজধানী ছিল কলকাতা। তারপর চার নম্বর প্রশ্ন বলেছি 2018 বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে রাশিয়া, কিন্তু তার সাথে আমাদেরকে জেনে নেওয়া উচিত কারণ 2018 বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ রাশিয়াতে বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে, আমরা সেই দিকে চোখ রাখবো কারণ সেখান থেকে অনেক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসবে। তার সাথে আরেকটা জিনিস জেনে নিই যে 2022 সালে হবে ফুটবল বিশ্বকাপ কাতারে, আমি লিখছি না, বলে দিলাম যে 2022 সালে ফুটবল বিশ্বকাপ হবে কাতারে। তারপর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা হলো, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা সরি এখানে একটু ভুল পড়েছি, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হবে 23টা। বন্ধুরা, ছ নম্বর প্রশ্ন রয়েছে, বঙ্গভঙ্গ কবে হয়েছিল? এটি বঙ্গভঙ্গ 1905 সালে হয়েছিল। তো এর সাথে আগে জেনে রাখি বঙ্গভঙ্গ প্রথম ডাক দিয়ে প্রথম বঙ্গভঙ্গের যেটা তৈরি করেছিলেন মানে ডাক দিয়েছিলেন এটাকে, এটা হবে লর্ড কার্জন। লর্ড কার্জনের আমলে আমাদের বঙ্গভঙ্গ প্রথম শুরু হয়েছিল। তারপর নিম্নলিখিত কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? দামোদর নদী পশ্চিমবঙ্গের যে এটা বর্ধমান জেলায় রয়েছে সেটা দামোদর নদী, দামোদর নদীকে আমাদের বা পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়, ঠিক আছে। তারপর আট নম্বর প্রশ্ন, যে ভারতের স্বাধীনতা সংগ্রামে কনিষ্ঠতম শহীদ কে? ক্ষুদিরাম বসু। 1908 সালে তাকে মিরাট ষড়যন্ত্র মামলার জন্য ফাঁসি দেওয়া হয়, যেটা আমরা সবাই জানি ক্ষুদিরাম বসু, তার সঙ্গে প্রফুল্ল চাকী ছিলেন, তিনি নিজে আত্মঘাতী হয়েছেন, আর ক্ষুদিরাম বসু ধরা পড়েন এবং তার বিচারে ফাঁসি হয়, আর কী জন্য গিয়েছিলেন সেটা আমরা সবাই জানি, তো আমি রিপিট করলাম না। তারপর কে গ্র্যান্ড ট্র্যাক রোড তৈরি করেছিলেন? এটা হবে শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে যিনি সিংহাসনে বসেছিলেন এবং তিনি তার আমলে তৈরি করেছিলেন গ্র্যান্ড ট্র্যাক রোড, ঠিক আছে, যাকে জিটি রোড বলা হয় বর্তমানে। তারপর 10 নম্বর প্রশ্ন, যে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, ঠিক আছে। তো এই জিনিসটা জেনে রাখা উচিত যে কার মধ্যে হয়েছিল। তার পরবর্তী প্রশ্নে চলে যাব, একটু সময় নিচ্ছি। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে বলেছে ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ সম্মান জ্ঞানপীঠ 2016 কে পেয়েছেন? এই জ্ঞানপীঠ পুরস্কার এটি পেয়েছেন শঙ্কর ঘোষ। তারপর 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে নিম্নলিখিত কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গে সীমানা নেই? এটির উত্তর হবে ত্রিপুরা। ত্রিপুরার সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সীমানা নেই। আমি একটু দেখিয়ে দিচ্ছি ভারতের ম্যাপটা আপনাদেরকে, দেখুন এখানে পশ্চিমবঙ্গের অবস্থান, পশ্চিমবঙ্গের পাশে রয়েছে ঝাড়খণ্ড, তারপর রয়েছে উড়িষ্যা, তারপর রয়েছে বিহার উপরে, তারপর রয়েছে উত্তর দিকে তো সিকিম, তার পাশে আছে অসম, মেঘালয়, কিন্তু আপনার এখানে ত্রিপুরা রয়েছে একদম
শেষে, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের সাথে বাংলাদেশ পেরিয়ে রয়েছে ত্রিপুরা, ঠিক আছে, মানে পশ্চিমবঙ্গের সাথে এর কোনো সীমানাই থাকছে না, তাহলে আমাদের উত্তর হবে এখানে ত্রিপুরা। বন্ধুরা 13 নম্বর প্রশ্ন রয়েছে, আমাদের সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ হলো বৃহস্পতি, বৃহস্পতি কি বলা হয় সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ? তারপর 15 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের জনগণনা হয় প্রতি 10 বছর অন্তর, এই জনগণনাকে বলা হয় আদমশুমারি, যেটি 10 বছর অন্তর অন্তর হয়, লাস্ট জনগণনা হয়েছে 2011 সালে। তারপর সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, অফসাইড কোন খেলার সাথে যুক্ত? অফসাইড ফুটবল খেলার সাথে যুক্ত। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করব, আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগলো এবং প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা প্রশ্নগুলি নোট ডাউন করে রাখতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে রাখেন তাহলে বলবো সাবস্ক্রাইব করুন, এবং পাশে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন, যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন এবং আপনার প্রিপারেশান নিতে থাকুন।